আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সাথে আছি আমি শেগুপ্তা জাহান রাইজা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই, সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়ার বিষয়ে বলেন পররাষ্ট্রমন্ত্রী। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ইসহাক সমীরুন্নেসা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি ও বৃত্তি বিতরণ সম্পন্ন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী। এবং ছাতকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিলেট বিভাগের মধ্যে অন্যতম বৃহৎ ফলের বাগান পরশমণি ফ্রুটস অ্যান্ড ফিশ গার্ডেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুমড়ে মুচড়ে ধ্বংস করেছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে, হেনা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম। মন্ত্রী বলেন, পৃথিবীতে খুব কম দেশ আছে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, শুধু 71 সাল নয়, পরবর্তীতে গণতন্ত্রকে পরিপক্কতা দেওয়ার জন্য কাজ করে গেছে। সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচনের পথে আসতে হবে, ব্যাকডোরে পাওয়ার নেওয়ার সময় নেই, তাদের জনতার কাছে আসতে হবে। জনতা হচ্ছে এদেশের মালিক, তারা হলো ভোটের মালিক, এবং একটি স্বচ্ছ যদি ইলেকশন কমিশন হয় তার মাধ্যমে যে নির্বাচন হবে অবশ্যই সেটা সত্য হবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দিনই শিক্ষা প্রতিষ্ঠান এফ আর মহিউসুন্না একাডেমির 5ম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফাইজ মোহাম্মদ রহমান বিশিষ্টজনকে সাথে নিয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনই এই প্রতিষ্ঠানের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব ফাইজ মোহাম্মদ রহমান 2013 সালে বড়লেখা পৌর শহরের প্রতিষ্ঠা করেন এফ আর মহিউসুন্না একাডেমি ও মসজিদ। অল্প দিনেই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে, ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সে কথা বিবেচনা করে একতলা ভবন থেকে এখন 5তলা ভবনে উন্নীত হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফাইজ মোহাম্মদ রহমান জানিয়েছেন, প্রবাসীদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে একটু অল্প দিনের মধ্যে এই মাদ্রাসার এত বিস্তার লাভ করছে, বিল্ডিংয়ের দিক দিয়া, খাজর দিক দিয়া, লেখাপড়ার দিক দিয়া, এবং তার পাশাপাশি আমরা এখানে নুরানি একাডেমি আছে, ওয়ান থেকে 5 পর্যন্ত পড়া। এর পাশাপাশি আমরা গত বছর মাদানি নেশাব করি যে একটা টাইটেল আলিম হওয়ার লাগে যে আমরা একটা ক্লাস করছি পূর্ব সিলেটের মাঝে, এটা আমরা প্রথম করছি। এই মাদানি নেশাবের মাঝে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা যখন তার টাইটেল দেওয়ার আগ পর্যন্ত সে আরবি ভাষায় কথা কইতে পারবো, আরবি ভাষায় বুঝতে পারবো, ইংরেজি ভাষায় কথা কইতে পারবো, এবং ইংরেজি ভাষা বোঝার তো আমরা তারা দিনু। তার পাশাপাশি কম্পিউটার শিক্ষা এরা নিয়ে সার্টিফিকেট নিয়ে এখান থেকে বার হইব। সোমবার সকালে ডালাই খাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ সহ বিশিষ্ট জেনেরা। তারা ফাইজ মোহাম্মদ রহমানের মহৎ কাজের প্রশংসা করেন। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে এফ আর মহিউসুন্না একাডেমি সুনাম অর্জন করেছে, এটা বিভাগে লেখাপড়া করতেছে। আমি এই মাদ্রাসার সম্পত্তি কামনা করি। মাদ্রাসা একতলা থেকে নিয়ে আজকে 5ম তলার ডালাইয়ের কাজ চলতেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে অচিরেই আরও 1-2 তলার কাজ হবে। পরে একাডেমির পক্ষ থেকে ডালাই কাজে উপস্থিত বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মইনুল হক চৌধুরী, বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, অধ্যাপক আব্দুস সবুর, মাওলানা বদরুল ইসলাম এবং দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ইসহাক সমীরুন্নেসা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি ও বৃত্তি বিতরণ উপলক্ষে দোয়া ও মেলাদ মাহফিলের আয়োজন করা হয় মাদ্রাসার হলরুমে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ লুদুমিয়া চৌধুরীর উদ্যোগে এই আয়োজন করা হয়। আলহাজ পীর মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী, সাহেবজাদায়ে ফুলতলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতিমদের যারা সহায়তা করে তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করে। লুদুমিয়া চৌধুরী এবং তার পরিবারের পক্ষ থেকে এখানে এই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তারা দুনিয়াতে না থাকলেও প্রতিষ্ঠানটি থাকবে স্মৃতি হয়ে এবং এখানে অর্জিত হবে দ্বীনের শিক্ষা। মাদ্রাসায় লেখাপড়া করে যারা হিফজ বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গুলাম কিবরিয়া, উমরপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, যুক্তরাজ্য প্রবাসী মামুন চৌধুরী সহ আরও অনেকে। আর এই মুহূর্তে অত্যন্ত সুন্দর আয়োজন দেখে আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি যে ইসলামের খেদমতে এই প্রতিষ্ঠান কাজ করবে। আমি অনুরোধ হয়ে গেছি দোয়া কর্তা আল্লাহ আমরা তফিক দেয় মাদ্রাসাটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতাম পারি। আমরা দোয়া করি আপনারাও সবই দোয়া করবা এই মাদ্রাসাটা জেলা আছে আরও সুন্দর থাকতো, আরও চিন্তার আরাম হইতো, সুযোগ সুবিধা হইতো। আধ্যাত্মিক নগরী সিলেটের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর সি ব্লকে মাদ্রাসাতুল হাসনাইন সিলেটের নিজস্ব ক্যাম্পাসে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এক মহতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দু পর্বে অনুষ্ঠিত প্রোগ্রামের প্রথম পর্বে 2022 শিক্ষাবর্ষের আরবি মাস্টার্স সমাপনী ছাত্রীদেরকে বুখারি শরীফের শেষ পাঠ দান করা হয়। দারুস প্রদান করেন শায়খুল হাদিস আল্লামা শায়খ নাজির আহমদ জিঙ্গাবাড়ি। উপস্থিত অভিভাবক ও মেহমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ সাব্বির আহমদ। আরও বক্তব্য রাখেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান শমশের নগরী, শায়খ সালেহ নজিব আল আয়ুবি, হাফিজ মাওলানা বুরহানুদ্দিন সহ আরও অনেকে। শায়খ নাজির আহমদ জিঙ্গাবাড়ি হুজুরের দোয়ার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়। জোহরের নামাজের পর অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদেরকে পুরস্কার ও শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র ও পুরস্কার প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ সাব্বির আহমদ। মাদ্রাসার নির্বাচনী পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে এবং মাদ্রাসার অন্যান্য সকল পড়ুয়াদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। গরিব ও এতিম শিক্ষার্থীদেরকে হাসানা এইডের সহযোগিতায় শীতবস্ত্র প্রদান করা হয়। এ পর্বে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক এবং দারুল আজহার সিলেটের প্রিন্সিপাল শায়খ মঞ্জুর ইলাহ। মাহফিলে আগত রামাদান উপলক্ষে আয়োজিত বিভিন্ন কোর্সের ঘোষণা ও লিফলেট বিতরণ করা হয়। বিশেষত এবছর রামাদানে পুরুষ ও মহিলাদের জন্য বিজ্ঞ হাফিজে কুরআনের মাধ্যমে খতমে তারাবির ব্যবস্থার কথা উপস্থিত সকলকে জানানো হয়। এ মহতি মাহফিলটি শায়খ সাব্বির আহমদের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। আপনারা দোয়া করবা এই প্রতিষ্ঠানের শিক্ষামূলক যে সমস্ত কার্যক্রম আছে, সাথে সাথে সেবামূলক কার্যক্রমগুলো যেগুলো আমরা পরিচালনা করি আর এগুলো যেন আমরা অব্যাহত রাখতাম পারি এবং এই অব্যাহত রাখার ক্ষেত্রে আপনারা তো আগুয়াই তৈব দান সদকা দিয়া আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাসানাইনরে আপনারা সবসময় ইয়াদ করবা, সহযোগিতার হাত বাড়াই দিবা। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে 11তম চক্ষু শিবির 2022 কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহানুর ও তার পরিবারবর্গ এবং যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামানের অর্থায়নে শুরু হয় দিনব্যাপী এই চক্ষু শিবির। শুরু হওয়া এবারের 11তম ফ্রি চক্ষু শিবিরে মোট 5টি ক্যাম্প হবে। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি নূর মোহাম্মদ শাহরুফের সভাপতিত্বে এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনাব জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শাহানুর উপদেষ্টা গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সদস্য জেলা পরিষদ সিলেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মঈন মিয়া বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ আক্তারুজ্জামান সহসভাপতি গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, লুৎফুর রহমান সেলিম কোষাধ্যক্ষ গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, আশিক আলী সাধারণ সম্পাদক লামাকাজি ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে, মোহাম্মদ ফয়সল আহমদ সদস্য গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। বক্তব্য রাখেন শফিকুল ইসলাম ম্যানেজার ভার চক্ষু হাসপাতাল ওসমানীনগর। এ সময় দিনব্যাপী শুরু হওয়া এই ক্যাম্পে মোট রোগী 424 জন বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। 164 জন রোগী চশমা, 112 জন রোগীকে মেডিসিন ও 30 জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। এই সংগঠনের যুক্ত সবাই সাধ্য অনুযায়ী সহযোগিতা করছেন, আমি সবার কাছে আহ্বান জানাইব ওনাদের জন্য দোয়া করার জন্য।
এবং ভবিষ্যতে যেন এই কার্যক্রম চালু থাকে আরও সমাজসেবামূলক কাজ যেন আমরা গ্রেটার লামা হাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে করতে পারি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা দেখবেন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী। এবং ছাতকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিলেট বিভাগের মধ্যে অন্যতম বৃহৎ ফলের বাগান পরশমণি ফ্রুটস অ্যান্ড ফিশ গার্ডেন। বিরতির পরে স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি হাসপাতালে আসেন, এ সময় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানান। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে সোমবার দুপুরে ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী সেখানে পৌঁছান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আজকে এই প্রোগ্রেসটা দেখে আমি সত্যি অভিভূত। আর এই যে ক্যান্সার হসপিটাল কিংবা জেনারেল হসপিটাল, এটা কিন্তু একটা স্বপ্ন থেকে, স্বপ্নের কুড়ি থেকে আস্তে 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 গ্রো করছে। আর গ্রোর সাথে এই যে আমরা যে সম্পৃক্ত হতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। যে ক্রয়ডনের মেয়র বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন, তিনি প্রবাসীদের এই হাসপাতাল পরিদর্শনের জন্য আহ্বান জানান। সেহেতু আমি সবাইকে বলবো, আজকে যারা আমার এই নিউজটা কিংবা আমার এই দেখছেন, আমি সবাইকে বলবো, আমন্ত্রণ জানাবো, আপনারা আসেন, নিজের চোখে দেখে যান, এই হসপিটালকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আরও এটার প্রসার যেন আরও দ্রুত গতিতে বাড়তে পারে। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় হাসপাতালের এমডি এম শাহাবুদ্দিন ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীর অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আমি খুবই খুশি হয়েছি যে আজকে যে এটা ফান্ডরাইজ টাকাতে করে আজকে আমাদের এখানে এসে যে হাসপাতাল পরিদর্শন করলেন এবং উনি খুশি হয়েছেন অগ্রগতি দেখে। তো আমি আশা করব পুলিশ সাপোর্ট যেভাবে দিয়েছিলেন আজকে, এবার বিশেষ করে বাংলাদেশে ফান্ডরাইজ করেছেন, আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা করতে হবে। হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সরোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সংবর্ধিত হলেন বিশ্বনাথের দেওকলশ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1992 ব্যাচের শিক্ষার্থী অগ্নপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম ও কুনারাই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আজিজুল ইসলাম। দেওকলশ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1992 ব্যাচের ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়। দেওকলশ গ্রামের জাপান নেতা সুমন আহমদ সুননের বাড়িতে এই সংবর্ধনা সভার আয়োজন করে ইউকে ও বাংলাদেশের 1992 ব্যাচের ফ্রেন্ড সার্কেলরা। ফ্রেন্ড সার্কেল বাংলাদেশ কমিটির সভাপতি, 1992 ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ সুননের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এসএসসি 1992 ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী আজিজুল ইসলাম। বক্তব্যে তারা বলেন, ফ্রেন্ড সার্কেল আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাদের এই ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। 1992 ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রউফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন 1992 ব্যাচের শিক্ষার্থী ও কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সুহেল আহমদ খান, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, দেওকলশ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী রিপন আচার্য ও শিক্ষানুরাগী আব্দুল হক। সভায় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর, 1992 ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরশ আলী, শ্রী সঞ্জিত আচার্য, আরশ আলী, সাজ্জাদুর রহমান, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও মাসুম আহমদ। সভা শেষে প্রবাসীদেরকে সম্মাননা ক্রেস্ট সহ উপহার প্রদান করা হয়।
বা তারা আজকে আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছেন তার জন্য আমি লন্ডন প্রবাসী সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চিরকৃতজ্ঞ। তারা যে আমাদের এতদিন পরে আমাদেরকে খুঁজে আমাদেরকে যে একটা উৎসাহিত করেছে সেই উৎসাহিতের জন্য আমি আমার পক্ষ থেকে আমার বাংলাদেশ ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ছাতকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় ফলের বাগান পরশমণি ফ্রুটস অ্যান্ড ফিশ গার্ডেন গড়ে তোলা হয়েছে। বাগানের উদ্যোক্তা ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ গিয়াস মিয়ার যৌথ উদ্যোগে এই ফলের বাগানের ওপর ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অজস্র আপেল কুলের ভারে নুয়ে পড়ছে এক একটি গাছ, যে দৃশ্য দেখে মুগ্ধ কৃষিপ্রেমী মানুষ। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের দক্ষিণে 25 একর জমি নিয়ে এই পরশমণি ফ্রুটস অ্যান্ড ফিশ গার্ডেন গড়ে তুলেছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ গিয়াস মিয়া। তাদের গড়ে তোলা এই বাগান দেখে এখন আশেপাশের অনেক উদ্যোক্তাও উৎসাহিত হচ্ছেন। আশা করি ওনার এই প্রজেক্ট দেখে বাংলাদেশের যারা বেকার শিক্ষিত তরুণরা আছেন এই প্রজেক্ট দেখে উদ্বুদ্ধ হবেন এবং নিজেরা কৃষিতে আপনার ইনভলভ হয়ে নিজের জীবন প্রতিষ্ঠিত করবেন। খুবই ভালো লাগতেছে দেখে, এত সুন্দর কুল আসছে দেখে মনে হচ্ছে যে এখনই শুরু করব। এরকমভাবে এত বিশাল একটা বাগান এত সুন্দর ফল ধরছে। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় ফল বাগান দাবি করা এই গার্ডেনে রয়েছে আপেল কুল, আঙ্গুর, খেজুর, আম, আদা ও হলুদ। এছাড়া গার্ডেনের তিন দিকে সুবিশাল 3টি পুকুরে করা হয়েছে মাছ চাষ। এই বরসুন্দরীর বাগানের বয়স 9 মাস। এই 9 মাসে ইনশাল্লাহ আমার বাগান যথেষ্ট পরিপক্ক হয়েছে। আশা করি আমি আগামীকালকে থেকে হারভেস্ট শুরু করব। নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে গড়ে তোলা এই বাগানের মাধ্যমে সম্পূর্ণ ফরমালিনমুক্ত ফল দ্বারা এলাকা তথা দেশের ফলের চাহিদা পূরণ করতে চান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। ভাটি বাংলা শুধু নয়, আমি মনে করি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় কুলের বাগান হবে এই পরশমণি ফ্রুটস অ্যান্ড ফিশ গার্ডেন। তার সাথে আমার 3টা পুকুর আছে, আমি এই পুকুরগুলোতে মাছের চাষ করেছি। স্থানীয় কৃষি কর্মকর্তা বেকার তরুণদের জন্য এই ধরনের বাগান করার পরামর্শ দিলেন। উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, আর যারা তরুণ সমাজ আছেন তারাও ঘরে অবসর বসে না থেকে, বেকার না বসে থেকে আপনাদের প্রতি আমার আহ্বান হলো, আপনারা 5-10 জন মিলে এই ধরনের বাগান প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজারের 6 নং একাটুনা ইউনিয়নের দিশালুক এলাকায় আব্দুল তৈয়ব মিয়া তরফদার এবং মোহাম্মদ রফিক মিয়ার বাড়িতে প্রয়াত হাজী মোহাম্মদ তৈয়ব মিয়া তরফদারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রায় 500 দুস্থ অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের একাটনা ইউনিয়নের দিশারুক এলাকায় নজরুলাম তরফদারের পারিবারিক উদ্যোগে প্রয়াত হাজি মোহাম্মদ তৈয়ব মিয়া তরফদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় 500 দুস্থ অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে তাদের পারিবারিক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি নুরুন্নেসা খানম, উদ্যোক্তা নজরুল ইসলাম তরফদার, হারুনুর রশিদ তরফদার, সৈয়দা রিয়া আক্তার লিজা, ফারজানা আক্তার তরফদার ও মেম্বার আব্দুল হোসেন কাজল সহ অন্যান্যরা। প্রয়াত হাজি মোহাম্মদ তৈয়ব মিয়ার স্ত্রী বলেন, এই ইসালের সওয়াব তাদের পারিবারিক রহমত পাওয়ার জন্যে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ তারা অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতে আপনি দোয়া করতে ও আগামীতে আল্লাহ বড় হরি করবার তৌফিক দান করতে। উদ্যোক্তা নজরুল ইসলাম ও তার স্ত্রী বলেন, তাদের দান খরচ যেন আল্লাহ কবুল করেন এবং ভবিষ্যতে তাদের সাহায্যের হাত যাতে আরো প্রসারিত হয় এজন্য দোয়া কামনা করেন। আমার জন্মদাতা হাজী মোহাম্মদ তৈয়ব মিয়া তরফদার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিছু দান খয়রাত করছি আমার নিজ পরিবারের উদ্যোগে। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমরা প্রায় 500 মানুষে দান খয়রাত করছি। আল্লাহ আমরা দান খয়রাতরে কবুল কর্তা, আর আগামীতেও আমরা আরো বড় করে দিতাম সবে দোয়া কর্তা। উদ্যোক্তাদের ভবিষ্যৎ প্রজন্মরাও এই উদ্যোগকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। We've come to this after a year after my granddad has passed away. We can encourage ourselves to donate more in the future as we have done for so many years.
Please all pray for my granddad that Allah gives him Jannatul Firdaus. Bibhinno upokarbogira prayato haji Muhammad Toyob Torofdar er bhoyosh proshongsha kore bolen to mia saheb torofdar tara elakar gorib gurare shob shomoy desan de sahajjo shohojogita keu chaile tara de tara khub bhalo manush. খালি চৌধুরী, চ্যানেল নিউজ, দিশালোক, একাটনা, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।